ছয় মাসের বেশি সময় কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গেল 5 সেপ্টেম্বর কারাগারে স্থাপিত বিশেষ আদালতে বিচারককে জানান তার শারীরিক পরিস্থিতি এতটাই খারাপ কারাগারের এই আদালতেও উপস্থিত হতে পারবেন না তিনি। এরপর থেকে খালেদার চিকিৎসা আর মুক্তি এই দুই দাবি নিয়ে আরও জোরে সোরে মাঠে নামে বিএনপি। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অনুষ্ঠানে মির্জা ফখরুল জানান, রাজনৈতিক দলের সাথে ঐক্য করতে কারাগারে যাওয়ার আগেই নির্দেশনা দিয়েছিলেন খালেদা জিয়া। সরকার পরাজিত হচ্ছে, পালাবার পথ খুঁজছে, কিভাবে পালাবে সেই পথ খুঁজছে এখন, তার জন্যই আজকে মরিয়া হয়ে চেষ্টা করছে কিভাবে আপনার বিএনপিকে বন্ধ করা যায় বা জনগণের ঐক্যকে বন্ধ করা যায়। গ্রেটার ইউনিটি, বৃহত্তর যে ঐক্য, সেই ঐক্য কখনোই হবে না যদি আমরা সবাই কিছু না কিছু ত্যাগ স্বীকার করি, কিছু না কিছু তার দিই, সেই সব সব ছাড় দিয়ে আমাদেরকে আজকে একটা জায়গায় আসতে হবে। আমরা সেই চেষ্টাই করছি, এটা চেষ্টা করছি, এটা এখনও আপনার প্রক্রিয়াধীন আছে এবং আমরা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আমরা এটাতে সফল হব, কারণ গোটা দেশের মানুষ এটাই চায়। ফখরুল আরও বলেন, জিয়াউর রহমানের আমলে নয়, মার্শাল্লর অধীনে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের আমলেই কারাগারে আদালত বসানো হয়। সেই বিচারটা হয়েছিল একটা মার্শাল্লর অধীনে, জাস্টিস সায়েম তখন আপনার প্রধান প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি ছিলেন তখন প্রধান সিএমএলএ ছিলেন, তখন জিয়াউর রহমান ছিলেন না, যে মামলাটা সেখানে করা হয়েছিল। ভুল বোঝানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। জয়নুল আবেদিন, তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।